হ্যালো বন্ধুরা আজ আবার আপনাদের সামনে এটি গুরুত্বপূর্ণ টিট নিয়ে উপস্থিত হলাম আজকের এই টিউটোরিয়ালে দেখানো হয়েছে আপনি কিভাবে আরবিতে খুব সহজেই কথা বলতে পারবেন নিউ আরবি থেকে তো বন্ধুরা যারা বাংলা ভাষার মাধ্যমে সহজে আরবি ভাষা শিখতে চান যেমন সৌদি কুয়েত কাতার রোমান বাহরাইন দেশ সমর অর্থাৎ মধ্যে দেশ সময়ের আরবিগুলো শিখতে চান তারা এখান থেকেই আরবিতে কথা বলা শুরু করতে পারেন তাহলে চলুন না দেখিনি আমাদের আজকের মূল বিষয়গুলো যেমন আমি নতুন এসেছি আনা ইজি জাদিদ আনা ইজি জাদিদ অথবা আনা ইজি জেদিদ তো বন্ধুরা এখানে আনা অর্থ আমি ইজি অর্থ হলো এসেছি জাদিদ অর্থ হলো নতুন অথবা জেদিদ শব্দের অর্থ হল নতুন কেন মাই আসনি ইজি লেশ শব্দের অর্থ হল কেন মাই ইজি অর্থ হলো আসনি তুমি আমাকে বলেছো ইনতাক কাল্লামনি আনা ইনতাক কাল্লামনি আনা তা অর্থ হলো তুমি কাল্লামনি আনা অর্থ হলো আমাকে বলেছো এই এলাকাটা কেমন কেফ হাদা কেফ হাদা মন্তাগা এই এলাকাটা কেমন কেফ অর্থ হলো কেমন আর কেফ হাদা অর্থ হলো এটা কেমন মন্তাগা অত হলো এলাকাটা বা এলাকা আধা কেজি সবজি দাও যেমন আতিনি নস কিলো ক্ষুদার আতিনি অর্থ হল দাও বা আতিনি শব্দের অর্থটা বোঝানো হয় আমাকে দাও নস কিলো অর্থ হলো আধা কিলো নোস শব্দের অর্থ হলো আদা কিলো অর্থ হলো কিলো বা কেজি ক্ষুদার অর্থ হলো সবজি কিন্তু আমি শুনিনি লেকিন লেকিন শব্দের অর্থ হলো কিন্তু আনা ইসমা আনা অর্থ হলো আমি ইসমা অর্থ হল শোনা লেকিন আনা ইসমা কিন্তু আমি শোনে তো বন্ধুরা এই বাক্যটা আরবি ভুল আছে হবে লেকিন আনা মাই ইস্মা মাই ইসম্মা অর্থ হলো শুনিনি আর ইসমা শব্দের অর্থ হলো শোনা তো বন্ধু দেখুন এখানে কাফি বা কাকি বা ফুফু এর আবি হবে আম্মা অথবা আম্মেতি মা অথবা এর আরবি হবে মামা উম্মি উম মামা উম্মি উম নাতনি এটা হবে হাফিদা হাফিদা অত হলো নাতনি হ্যালো ভিতরে আসুন মার হাব ফাদ্দাল মারহাব অর্থ হলো হ্যালো ফাদ্দাল অর্থ হলো ভিতরে আসুন কেমন আছেন ম্যানেজার এখানে অথবা কেমন আছেন মদির বা মালিক কেবল হাল কেবল হাল অত হল কেমন আছেন মোদির অর্থ হলো ম্যানেজার বা মালিক আরবি শব্দ দোহর যার বাংলা অর্থ হলো দুপুর বাক্কারা যার বাংলা অর্থ হবে গরু বা সাগ গরু কিত আরবি শব্দ কিত যার বাংলা অর্থ হলো বিড়াল খিয়ার আরবি শব্দ খিয়ার বাংলা অর্থ হলো শশা আল হিন অর্থ হলো এখন মিতা অর্থ হলো কখন ইয়াওম অর্থ হল দিন লেস অর্থ হলো কেন আরবি শব্দ মমকিন যার বাংলা অর্থ হলো হতে পারে দাখিল শব্দের অর্থ হলো ভিতরে সারিকা যার বাংলা অর্থ হলো কোম্পানি সিল্লাম অর্থ হলো সিরি আমেল অর্থ হল শ্রমিক বা কর্মচারী আসান মিন হেনা আগের চেয়ে ভালো আসান মিন হেনা আগের চেয়ে ভালো লাহ তাকুন গাবিয়া বোকামি না লাহ তাকুন গাবি অর্থ হলো বোকামি করোনা কোরসি স্যার অর্থ হবে চেয়ার তো বন্ধুরা